আমার প্রতিদিন একবার হইলো কলেজের কথা মনে পড়ে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি আসলে মুগ্ধ। বিশ্ব জাকের মন্দির, আমি মনে করি আমাদের এই স্কুলে যারা প্রতিষ্ঠাতা, আমি তার সেই পাঁচ দরবার শরীফে সকলকে ধন্যবাদ জানাই যারা এই স্কুলটা আমাদের করে দিয়ে সদরপুরের আমাদের সদরপুরের জনগণের জন্য যারা এটা করে দিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে এই সদরপুর ভাঙ্গাচর মদ্রাসনের সব থেকে বড় ভবনটা সরকারিভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা এই বিশ্ব জাকের মন্দির স্কুলে একটা ছয়তলা ভবন ইতিমধ্যে হয়ে গেছে, যেটা আমার পিছে দেখা যাচ্ছে সেটা এই তিন উপজেলা সব থেকে বড় ভবন। আমি মনে করি এই স্কুল থেকে যারা পড়াশোনা করে আজকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থান জায়গায় তারা অবস্থান করছেন, তারা সবাই এই স্কুলের কোনোদিন ভুলবে না। কারণ আমি এখনো প্রতিদিন একবার হলেও আমার স্কুলের কথা মনে পড়ে, আমার প্রতিদিন একবার হলেও কলেজের কথা মনে পড়ে। এবং মাঝে মধ্যে শীতকালে রাত 11টা 11:30টায় আমি নিজে গাড়ি চালাইয়া ঢাকা কলেজে যে ব্যাডমিন্টন খেলি এখনো। তো এই যতদিন যেখানেই উঠবেন যেখানেই যাবেন এই স্মৃতি কোনোদিন ভোলা যাবে না। তাই আমি মনে করি আমাদের স্কুল থেকে বিশ্ব জাকের মন্দির থেকে যারা পাস করে আজকে গুরুত্বপূর্ণ স্থানে আছেন তারা সবাই আজকে এই অনুষ্ঠানে দূর থেকে হোক এখানে এসে হোক তারা এই স্কুলের ভালোবাসা তারা প্রমাণ করছে। আমি আশা করি এই স্কুল থেকে আগামীতে এই আমাদেরই বাচ্চারা বড় হয়ে তারা আগামীতে এদেশের দায়িত্ব নেবেন এবং সদরপুরের মাটিকে কখনো ভুলবেন না। এই যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু এই স্কুল থেকে পড়াশোনা করে আজকে বাংলাদেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করছেন, এবং একজন রাজনীতিবিদ হিসেবে একজন সংসদ সদস্য হিসেবে আমি বলতে পারি যে আমার সদরপুরের যারা আজকে বড় বড় মন্ত্রণালয় ডিপার্টমেন্টগুলা ভালো ভালো জায়গায় আছেন, যখন তাদের কাছে কাজ নিয়ে যাই তারা যে সম্মান এবং যে ইজ্জত আমাকে দেয় এবং যেভাবে তাদের আগ্রহ প্রকাশ করে এই সদরপুরের উন্নয়ন করার জন্য, আমার মনে হয় এখান থেকে পড়াশোনা করে আমাদের সন্তানরা যদি আগামীতে আরো ভালো ভালো জায়গায় যায় তাহলে আমাকে তিনবার যারা নির্বাচিত করেছেন তাদের স্বপ্ন এই তিনটা থানার মানুষকে উন্নত একটা মডেল উপজেলা করে দেওয়া এই তিনটা থানাকে। আমরা আশা করি অবশ্যই যেভাবে আমার সদরপুর চরবদর্শন ভাঙার প্রায় অর্ধেকের বেশি হাই স্কুল চারতলা ভবন ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের এই এবার শপথ নেওয়ার পর সংসদে আমি শিক্ষা প্রতিমন্ত্রী প্রাইমারি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি আমাকে কথা দিয়েছেন যে চরবদর্শন সদরপুর ভাঙ্গায় যে কটা প্রাইমারি স্কুলে ভবন নাই প্রত্যেকটা স্কুলে ভবন করে দেবেন, প্রত্যেকটা স্কুলে ভবন নতুন ভবন করে দেবেন। এবং আমরা ইতিমধ্যে আপনাদের আরেকটা সুখবর আমি জানাই, নির্বাচনের আগে সদরপুরে একটা মিনি স্টেডিয়াম আমরা পাস করেছি যেটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে আমরা করব, সেই স্টেডিয়ামটি অত্যাধুনিক স্টেডিয়াম হবে, ইতিমধ্যে সেই টাকা স্যাংশন হয়েছে 9.5 কোটি টাকা আমাদের ডিসি অফিস থেকে এই বরাদ্দ, ক্রীড়া মন্ত্রণালয়ে গেছে, খুব শীঘ্রই 1-1.5 মাসের মধ্যে এই টাকা বরাদ্দ আসলে আমরা এই জমি একেবারের টাকা দিয়ে আমরা আগামী 2-3 মাসের মধ্যে সদরপুরে মিনি স্টেডিয়াম আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই
আজকের এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে আপনারা উপভোগ করবেন এবং আজকে সম্মানিত যারা অতিথি আছেন তাদেরকে সম্মান দিয়ে আপনারা প্রমাণ করবেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের কাছে প্রমাণ করবেন আমার এই সদরপুর বাংলাদেশের মধ্যে সবথেকে শান্তিপ্রিয় উপজেলা আমার এই সদরপুর বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর উপজেলা তাই আমি মনে করি চরবতন সদরপুর ভাঙা এখানকার জনগণ ভালোবাসতে জানে ভালোবাসা দিতে জানে ভালোবাসা নিতে জানে তাই আমি আবারো আপনাদেরকে তিন আমাকে তিন তিনবার পরপর সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মাতাজিদের যারা ব্যাপক ভোট দিয়েছেন আমাকে ধন্যবাদ জানাচ্ছি মুরব্বীরা এবং যুবক ভাইদের যারা নতুন ভোটার আমি মনে করি আপনাদের আশীর্বাদ ভোট আমি পেয়েছি তাই তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারা যে স্বপ্ন যে আশা যে স্বপ্ন দেখে আমাকে ভোট দিয়েছেন ইনশাআল্লাহ এই পাঁচ বছর আপনাদের এই তিন থানার জনগণের সেবা করে এই তিন থানার মানুষের উন্নয়ন করে এই তিন থানার জনগণের উন্নয়ন করে রাস্তাঘাটের উন্নয়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা যে স্বপ্ন জাতির জনক দেখেছিলেন এদেশের মানুষের মুখে হাসি ফুটানো এবং এদেশকে সোনার বাংলা করার ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর কন্যা পাঁচ পাঁচ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন আগামী 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সেই স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব এই স্কুলে যারা দায়িত্বে আছেন তারা আমাকে এখানে আসার সাথে সাথেই একটা দাবি করেছেন যে স্কুলের মাঠটা অনেক বড় এই স্কুলের মাঠে ভরাট করে দেওয়ার জন্য আমার সাথে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন আমার সাথে এখানে উপজেলা চেয়ারম্যান আছেন আমি আরেকটা কথা বলবো আমাদের আরেকজন আরেকজন গেস্ট এখানে আছেন যিনি ইতিমধ্যেই ফরিদপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন এবং এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য যার ইতিমধ্যে যার অনেক সুনাম হয়ে গেছে আমাদের ফরিদপুরের অ্যাডিশনাল এসপি ক্রাইম কই গেল দাদা আপনার কথা করছি উনি উনি পুলিশ সুপার হয়ে গেছেন প্রমোশন হয়েছেন উনি আমাদের এই ফরিদপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আরো সাংবাদিক ভাইরা আসলে সাংবাদিক কে এখন বোঝা যায় না কারণ যেখানে দাঁড়াবেন হাজার হাজার ক্যামেরা হ্যাঁ কারে থিয়া কারে সাংবাদিক বলবো বলতে পারতেছি না তাই সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি এই অনুষ্ঠান আরো অনেকক্ষণ চলবে এবং এখানে রাতে আমার মনে হচ্ছে আরো গান বাজনা হবে হ্যাঁ স্টেজ দেখা মনে হচ্ছে আমি আশা করি সবাই সহযোগিতা করে এই অনুষ্ঠানকে যেন সুন্দরভাবে তুলে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয় এর জন্য সবাই সহযোগিতা করবে আর বলেছি ও আমি বলেছি দাবি করেছেন আমি বলি নাই করে দেব ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের টিওনো সাহেব আছে ওনার সাথে আলোচনা করে মাঠটা কিভাবে ভরে দেওয়া যায় ব্যবস্থা করবে আর আপনারাও আপনাদের আবার বললাম যে এক আঙ্গুলে কিন্তু শক্তি হয় না পাঁচ আঙ্গুলে শক্তি লাগে আজকে যখন এলজিডিতে যাই যখন রাস্তাঘাটের জন্য যাই তখন বল যখন দেখি একজন বড় কর্মকর্তা সদরপুর বাড়ি বা ভাঙ্গা বাড়ি বা চরবতন বাড়ি তিনি যেই আগ্রহ আমার সাথে একত্রিত হয়ে যে সহযোগিতা করেন একটা রাস্তা আনতে গেলে দশটা রাস্তা পাওয়া যায় তাই আমি আশা করি স্কুল থেকে আগামীতে যারা পাস করবেন সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যে আমাদের এই সদরপুর চরবতন ভাঙ্গার উন্নয়নে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন এটা আমি আশা করি এবং আবারও আপনাদেরকে বলবো আমাদের এই তিনটা থানা আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর কন্যা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে দায়িত্ব আমি নিয়েছি বা যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন আমি যেন ইমানের সাথে
সেই দায়িত্ব পালন করে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।